হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। সুব্রত সুখী ব্লগের নতুন ভিডিওতে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো এই দেখো, সকাল সকাল চা নিয়ে চলে এসেছে, তোমাদের দাদা ভাই বিস্কুটটা ঢালছে। তো বিস্কুট ছিল না দুদিন ধরে, এমনি দোকান থেকে পাঁচ টাকাওয়ালা গুড্ডে বিস্কুট এনে এনে খাচ্ছিলাম। তো কালকে রাতে আবার গতকাল রাতে বিস্কুটটা নিয়ে এসছে, তো ও এখন বিস্কুটটা ঢালছে আর আমি চা করে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, তো চলো এখন চা খাবো আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে 7:10, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর আজকে রান্নাঘরে কি কি করেছি চলো সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর হচ্ছে কি বলতো, যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেনি তারা তাড়াতাড়ি করে নাও, আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমাদের চ্যানেলে। তো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো চলো এখন আবার দেখাচ্ছি পরে, এখন যাবো রান্নাঘরে। আমি আজকে রান্না করে এইটুকুই কাজ করতে পেরেছি, বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি রান্না হবে আজকে। এখানে রয়েছে টমেটো, রসুন, পেঁয়াজ আর আদা। পেঁয়াজ রসুনটা দিয়ে মাছের ঝোল হবে টমেটো দিয়ে। আর এখানে রয়েছে আলু পাটু, বাঁধাকপিটি দেবো মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি, আর এদিকে কালকে গার মাছের ঝোল রাখা আছে, তো ওই ঝোলটাও আমি গরম করে রেখে দিচ্ছি, কারণ এখন গরম করে দিচ্ছে নষ্ট হয়ে যাবে। বাবুকে দিয়ে চলে আসলাম, আর এদিকে বাবুকে দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই পাশে বাড়ির ফ্রিজে মাছ রাখা ছিল, গতকাল তো বললাম রেখে আসবো, তো মাছটা নিয়ে চলে এসছি। তো এই দেখো মাছ আর মাছের তেল, মাছের তেলটা দিয়ে বাঁধাকপি হবে। আর তো প্রচণ্ড বরফ হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছি বরফটা ছাড়ার জন্য। তো ছাড়ুক তারপরে। মাছটা কত সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই, আমি তো কিছুই পারি না, মাছ না পারি কাটতে না পারি ধুতে। মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি, মাছের ঝাল হবে বলে। ঝোল করবো না আজকে, মাছের ঝাল করবো, ঠিক আছে? এই দেখো মশলা দিয়ে দিলাম, হলুদ লবণ, চলো এখন রান্নাটা করি। তো এই দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এই দেখো ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে, আর এখন আমি দিয়ে দেবো মাছ। এই দেখো মাছ দিলাম। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব, চলো এখন ঢাকা দিয়ে দিই। তো এই দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর আবার মাছের ঝাল রেডি। তো এই দেখো বন্ধুরা, আজকে অনেক দিন পরে দুজনে একসাথে খাবো, তো দুজনের ভাত নিয়ে চলে এসেছি। এই দেখো এটা বাবা, এটা ও তো বসে গেছে, আর দেখালাম কি রান্না হলো। তো চলো এখন খেয়ে নিই, ঠিক আছে? আর বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তোমাদের দাদা ভাই গেছে বাবুকে আনতে, তো এখনো আসেনি, চলে আসবে, টাইম হয়ে এসেছে। আর মাছের তেল দিয়ে বাঁধাকপিটা খেতে কিন্তু বেশ সুন্দরই লাগলো। আর এই যে খাওয়া দাওয়ার পরে যেন এই কড়াই ভাজা, গ্যাস ভুজা, রান্নাঘর মোছা, এগুলো আমার খুবই বিরক্তি লাগে যেন বন্ধুরা, তো ওগুলো আমার একটুও ভালো লাগে না। এই হচ্ছে আর কি, তাও করতে হবে, বাড়িতে যেহেতু কাজের লোক নেই সবই আমাকেই করতে হয়, তো করেই ফেললাম কাজগুলো। আর এই দেখো চলে এসছে আমার বাবু, তো বাবুর ব্যাগটা এত ভারী, তো বাবু চাগিয়ে আনতেও পারে না জানো, আমার শোনার খুব কষ্ট হয়, আমার শোনাটুকু খুবই কষ্ট হয়। আর আমার এখন যেটা সব থেকে বড় কাজ আছে না সেটা কি জানো, সেটা হচ্ছে ওই বাবুকে খাওয়ানো। ওকে খাওয়াতে গেলে তো অনেকই সময় লাগে, মানে 1 ঘন্টা লেগে যায় খাওয়াতে গেলে, কিন্তু এখন আর অত টাইম পায় না, ও স্কুল যেতে হয় 11:15-টার মধ্যে স্কুলে ঢুকতে হয়, নাহলে গেট লাগিয়ে দেয়। তো যেটুকু হয় তাড়াহুড়ো করে মানে 2-4 বার খায়, খেয়ে স্কুলে চলে যায়। আর ওকে খাওয়ানোর টাইমটা না অনেকই কাজ হয়ে যায়, কিন্তু তবু কি বলতো, খাওয়াতে তো হবে ছেলে, তাই না? তো ওকে খাওয়াতে অনেকটাই সময় লেগে যায়। তো চলে এখন ওকে স্নান টান করিয়ে খাইয়ে ড্রেস করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাই, ঠিক আছে? আর এই দেখো দিদি ভাই কি পাঠিয়েছে, এদের বাড়ি পড়তে যাওয়ার মানে সেই শুধু আসা যাওয়া আসা যাওয়া সব লেগেই আছে জিনিস। আর আজকে তোমার মাছের তেল দিয়ে বাঁধাকপি খেতে কেমন লাগলো? ভালো লাগলো, আমার তো ভালো লাগে।
এমনি বাদকের থেকে মাছে মাথা মাছের তেল দিয়ে করলে বেশি তোর লাগবে আর আজকে সকালে আমি মনে মনে করছিলাম যে গোকুল পিঠে বানাবো, তো দিদি ভাই পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা ওই দেখো বাবুকে দিয়ে চলে আসলো তোমাদের দাদা ভাই, এবার নিজে আবার মাথা আঁচড়াচ্ছে, মুখে ক্রিম মেখেই যাচ্ছে দোকান যাবে বলে, তো ওর মানে রেডি হয় হয় না এত রেডি হয়। ওই দেখো দেখেছো হাতে, দেখো বাইরে হাওয়া হয়েছে তো মেয়ে ছেলের মতন সাজতে বসছে এখন, হাসছে। আমার মনটা ভীষণই খারাপ জানো, ছেলেটা আমার টাইমে ঠিকঠাক ভাবে দুটো খেতেও পাচ্ছে না, কোন রকম দু চারটে ভাত মুখে দিচ্ছে কি না দিচ্ছে, টাইম হয়ে গেছে স্কুলে চলে যাচ্ছে, সারাদিন খাওয়া দাওয়া কিছু হয় না, ভাল লাগছে না। আবার দুপুরে টিফিনও তাই সেই বিস্কুট নিয়ে যায়, মন হলে খায় না হলে খায় না, ফিরন নিয়ে আসে, এরকম ব্যাপার। কিন্তু ছেলেটারই খাওয়া দাওয়া কিছু হচ্ছে না, আবার সেই বাড়ি আসে চারটের সময়। আমার টাইম হয়ে গেছে, আমি দোকান যাই, তো টাটা। এই দেখো সব থেকে দুটো বড় মানে বড় কাজ এই দুটো, এর টাইমে দোকান যাওয়া, টাইমে স্কুল দিয়ে পাঠানো, তো দুটোই কমপ্লিট। তো চলো এখন আমার আর কোনো কাজ নেই, আমি একটু ফোন দেখি বুঝতে থাকি, এই হচ্ছে আমার কাজ। তো চলো আবার দেখাচ্ছে পরে, ঠিক আছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি মার ঠাকুর ঘরে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে এখানে রয়েছে মা, এখানে আসো, আজকে কি আছে দাঁড়াও মা দেখুক তারপরে বলবে, ঠিক আছে। কি আছে মা বললে আজকে? আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মহোৎসব ত্রয়োদশী, দুপুর পর্যন্ত উপবাস। মানে তোমরা খাওনি এখনো? না, ঠাকুরকে ভোগ লাগাবো তারপরে প্রসাদ সেবা হবে। তো চলো মা এখন কি ঠাকুরকে ভোগ লাগাচ্ছে তোমাদের দেখাই, ঠিক আছে। আরতি করার জন্য ঘন্টা, ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, শঙ্খ, ফুল, জল। আর এখানে রয়েছে ভাত, কলা ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কি ওটা শাক ভাজা নাকি, শাক, করলা ভাজা, জল, ডাল, বাঁধাকপি আর পায়েস। এটাই হচ্ছে মায়ের আজকে ঠাকুরের ভোগ। আর এই দেখো আমাদের গোপসন, এই দেখো মার ঠাকুর গুলো সব কত সুন্দর করে সাজানো আছে, আর সোয়েটার পরিয়ে দিয়েছে ঠান্ডার জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন মা আরতি করুক, একটু আরতি দেখিয়ে দিই। অনেকদিন পর এই রাতের বেলায় তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, কারণ দোকান থেকে আসতে অনেক দেরি হয়ে যায়, ওই জন্য আমি আর রাতের বেলায় আসি না। তোমার দিদি ভাই ভিডিওটা শেষ করে দেয়, তো আজকে বলেছিলাম আমি যাবো, ভিডিওটা শেষ করো। তো তোমার দিদি ভাই খাওয়া দাওয়া করে ঘুমায়নি, শুয়ে আছে, আর আমি এখন খাবো। তো প্রথমে দেখাচ্ছি, দেখো গোকুল পিঠা, এটা এটা খাবো, আর এর সঙ্গে আছে মাছ আছে আর রুটি আছে আর বোদি আছে, বোদি আছে তো সেগুলো খাবো। তো আমি খেয়ে নিই, আর এটুকু বলার জন্য আমি তোমার সঙ্গে আজকে কথা বললাম, আর প্লিজ সাপোর্ট করো সবাই, গুড নাইট সবাইকে বলছি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম।